আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে সর্ষে বাটায় ইলিশ ভুনা। এই সর্ষে বাটায় ইলিশ ভুনাটা সকলেই তৈরি করতে পারেন, তো এক একজন এক এক রকম করে তৈরি করেন। আমি যেভাবে সর্ষে বাটায় ইলিশ ভুনাটা তৈরি করি সেইভাবে আজ আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিবেন। আজ আমি এই সর্ষে বাটায় ইলিশ ভুনাটা কীভাবে তেঁতো ছাড়া এই ইলিশটা খুব সহজে সর্ষে দিয়ে ভুনা করি সেই টিপস সহ আজ আপনাদেরকে এই রেসিপিটা দেখাবো। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী মাছের টুকরোগুলো নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো এখানে আমি এখন মাছের টুকরাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি খুব বেশি মশলা এখানে ব্যবহার করব না, কিছু কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমি দিয়ে দেব দুই রকমের সরিষা। আমি কালো সরিষা আর হলুদ সরিষা দুই রকমের সরিষাটাই ব্যবহার করব। এই দুই রকমের সরিষা ব্যবহার করলে এই সর্ষে ইলিশটা খেতে কিন্তু আর তেঁতো লাগবে না, খেতে ভীষণ মজা হবে। এখন আমি সরিষাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। সরিষাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো আমি এভাবে করে সরিষাটাকে খুব ভালো করে হাতে ঘষে ঘষে সরিষাটাকে কিছুক্ষণ ঘষে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট সরিষাটাকে ভিজিয়ে রাখব। এতে করে সরিষাতে যদি অতিরিক্ত বালি বা মাটির দলা থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে আর সরিষাটাও খুব সুন্দর ফুলে উঠবে। এখন আমি একটা স্ট্রেনারে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এতে করে বালি থাকলে বালিগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো আমি এখন এই সরিষাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে সরিষা বাটাটা বেটে নিতে পারেন। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এতে করে কিন্তু সরিষাতে যে একটা তেঁতো ভাব থাকে সেই তেঁতো ভাবটা কিন্তু আর থাকবে না। সাথে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আমি ব্লেন্ডারে সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতে বেটে এই সরিষাটাকে পেস্ট করে নিতে পারেন। তো দেখুন চমৎকারভাবে আমার সরিষাটাকে আমি মিহিভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে শিলপাটাতে বেটেও কিন্তু একই প্রসেসে করতে পারেন। এখন আমি সরিষাটাকে কিছুটা পানি দিয়ে এরপর আমি সরিষাটাকে কিছুক্ষণ এভাবে করে ভিজিয়ে রেখে দেব। তো আমি যেহেতু সরষে ইলিশ তৈরি করব, যার কারণে এখানে আমি সরিষার এই রেসিপিটা সরিষার তেল দিয়েই করব। 2 টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখন সাথে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হালকা করে একটু ভেজে নেব। তাহলে কিন্তু হলুদের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু খুব সুন্দরভাবে দূর হয়ে যাবে। এরপর আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি কোনো রকমের আদা, রসুন, পেঁয়াজ কোনো কিছুই কিন্তু আজ ব্যবহার করব না। এখানে আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব, হলুদ মরিচ আর লবণটা সামান্য কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা। এই জিরাটা আমার আগের থেকেই ভাজা ছিল, যার কারণে আমি এখানে তেলটা ব্যবহার করে কালো জিরাটাকে আগের থেকেই ভেজে নিয়ে নিই। তো আপনারা চাইলে কিন্তু তেলে কালো জিরাটাকে আগেই ভেজে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দেব কষিয়ে রাখা মশলার সাথে মাছগুলোকে দিয়ে দেব। এভাবে করে আস্তে আস্তে মাছগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে আমি মাছগুলোকে আলতো হাতে বসিয়ে দেব। যেহেতু মাছগুলো আমরা ভেজে নিইনি, তো এই মাছগুলোকে আলতো হাতে বসিয়ে দিয়ে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে 1 পিঠ রান্না করে নেব। 10 মিনিট 1 পিঠ রান্না করা হয়ে গেলে ঢাকনাটা তুলে এরপর আমি মাছগুলোকে আলতো হাতে উল্টে দেব। খুব সাবধানের সাথেই কিন্তু মাছগুলো উল্টে নিতে হবে, যেহেতু মাছগুলো খুব নরম আছে। আমি কিন্তু মাছগুলো ভেজে নিইনি, কাঁচা মাছ দিয়েই কিন্তু এই সর্ষে ইলিশটা তৈরি করছি। তো এভাবে একটু সাবধানে মাছগুলোকে উল্টে দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে অপর পিঠ আরও 10 মিনিট এভাবে করে জাল করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়েই কিন্তু মাছটাকে রান্না করতে হবে।
তো 10 মিনিট হয়ে যাওয়ার পরে এখন আমি ঢাকনাটা খুলে একটু ধুলিয়ে দিয়েছি। এখন আমি বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম। এখন আমি সরিষাটা দেওয়ার কারণ হচ্ছে আমি তেলে যেহেতু সরিষাটাকে আগে থেকেই দেইনি, এই তেলে দিলে কিন্তু সরিষার যে একটা ঝাঝালো ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়, যার কারণে আমি সবশেষে সরিষা বাটাটা সবশেষে দিয়ে কিছুটা পানি দিয়ে এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম উপরে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিয়ে এখন আমি ঢাকনাটা খুলে আমি এখন একটু ধুলিয়ে দিয়েছি আর মাছগুলোকে আবারও উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার সময় কিন্তু একটু সাবধানের সাথে কিন্তু মাছগুলোকে উল্টে নিতে হবে, একটু সাবধানে উল্টে নিলে কিন্তু আর মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে না। তো দেখুন চমৎকারভাবেই কিন্তু আমার সরষে ইলিশটা হয়ে গেছে। সবশেষে এখানে আমি আরও এক চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা দিয়ে আরও 10 মিনিট আমি এভাবে করে চুলার উপরে বসিয়ে রাখবো। তো দেখুন চমৎকারভাবে তৈরি হয়ে গেল আমার সর্ষে বাটা ইলিশ ভুনা। আপনারাও তৈরি করবেন, প্রিয়জনকে এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দেবেন। খুব সুন্দর একটা ঝাঝালো ফ্লেভার এসেছে যেহেতু আমি সরিষাটাকে তেলে দেইনি, সরিষা বাটাটা আমি সব শেষে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে সরিষার একটা ঝাঝালো ফ্লেভারও চলে এসেছে। আশা রাখছি আপনারাও যদি একইভাবে এই রেসিপিটা তৈরি করেন আপনাদের কাছেও কিন্তু এই ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখা হবে পরবর্তী রেসিপিতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।